বন্ধুরা, এখনকার খবরটি ভারত আর ফ্রান্সের মাঝে হওয়া নতুন ডিফেন্স ডিলকে নিয়ে। এটাকে আপনারা ফ্রান্স ভারতের নতুন রক্ষা সম্পর্ক বলতে পারেন, যেটি সামনের দিনে দুই দেশের সম্পর্ককে আবারও এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। হয়তো এই ডিলকে নিয়ে আমাদের নিকটতম পড়শি দেশগুলো রেগে যেতে পারে, কিন্তু বন্ধুরা, এক্সপার্টদের কথা অনুসারে ভারতীয় সেনার এই অস্ত্রকে অনেক সাহায্যকারী করবে, বিশেষ করে যদি পিওকেতে এয়ার স্ট্রাইক করতে হয়। হ্যাঁ বন্ধুরা, ভারত এমন একটি অস্ত্রের খোঁজকে করছে যেটিকে ড্রোন বা হেলিকপ্টার থেকে ফায়ার করা যায়। মানে পাক জেহেদি যেভাবে পাহাড়ের জঙ্গলগুলোতে লুকিয়ে থাকে, তাদের আড্ডাকে বানাচ্ছে সেখানে, আর সেগুলোকে সফলভাবে ওড়ানোর জন্য এই অস্ত্র দ্বারাই করা হবে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন যে অস্ত্রের কথা বলছি সেটির নাম হচ্ছে ব্রিমস্টোন মিসাইল। এই মিসাইলকে পাক জেহাদিদের কালো বলা হয়। আসলে বন্ধুরা, ব্রিমস্টোন এটি এমবিডিএর তরফ থেকে বানানো একটি এয়ার টু গ্রাউন্ড মিসাইল, যেটিকে শত্রুর কংক্রিটের বাংকার, হেভি ভেহিকেল আর রাডার স্টেশনকে ওড়ানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। এটিও কিন্তু হেলিনা মিসাইলের মতন ফায়ার অ্যান্ড ফরগেট বেসে কাজ করে। এমবিডিএ এটিতে স্পেশাল সিকার অ্যান্ড নেভিগেশন সিস্টেমকে ইউজ করেছে। বিশেষ করে রাতে যদি কোনো মিশনকে, মানে জঙ্গলের ভেতরে যদি কোনো মিশনকে করতে হয়, তার জন্য ডিজাইন, আর এটি রাতেও তার নিশানা থেকে ভ্রষ্ট হয় না। বলা হচ্ছে যে এই মিসাইলের সবথেকে বেশি ব্যবহার আফগানিস্তানের সিরিয়ায় অবস্থিত আতঙ্কবাদীদের খেলাপ করা হয়েছে। যদিও বন্ধুরা, এটিকে 1999 সালে তৈরি করা হয়, তো আজও কিন্তু এটিকে অনেক বড় পরিমাণে এশিয়ার ইউরোপের দেশে ব্যবহার করা হয়। আর ভারত এখন এটিকে তাদের নিজেদের আগামী ড্রোনে ব্যবহার করার জন্য ভাবছে। এটির রেঞ্জ 65 কিলোমিটার, স্পিড সুপারসনিক, অ্যাকুইরেসি 1 মিটার সিএপি, এর গাইডেন্স সিস্টেম সে লাগানো আছে, অটো পাইলট ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম আর ডুয়াল মোড লেজার গাইডেড সিস্টেম লাগানো আছে এটিতে, যেন এই মিসাইল তার টার্গেট থেকে কখনো মিস না হয়। বলা হচ্ছে ভারত যে আগামী দিনে মিসাইল ড্রোনকে বানাচ্ছে, সেটিতে আমেরিকার হেলিনা মিসাইলের বদলে এটিতে ফ্রান্সের ব্রিমস্টোন একটা বেহতরিন মিসাইল হবে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ফ্রান্সের থেকে এই মিসাইলকে কি কেনা উচিত ভারতের? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।